আপনাদের 200 বেড রয়েছে এবং 200 বেডের মধ্যে আপনারা যাবেন রোগী থাকবে চিকিৎসা পাবেন তার সাথে সাথে আইসিটি বেড এখানে ডায়াগনোসিসের সুবিধা আছে এখানে সকল ধরনের টেস্টিং ফ্যাসিলিটি রয়েছে যেটা কোভিড রোগীদের জন্য খুবই প্রয়োজন এখানে আমাদের প্রায় ঢাকা শহরে শুধু ঢাকা শহরে 14টি হাসপাতাল কোভিড রোগীদের জন্য আমরা তৈরি করলাম চিকিৎসা দেওয়ার জন্য আজকে আমাদের ঢাকা মেডিকেল কলেজও তার তৃতীয় ইউনিট থেকে আসছে সেটা হলো এই প্রায় 600 বেডের সেটা আজকে থেকে চালু হয়েছে সেটাও কোভিড রোগীদের চিকিৎসার জন্য আজকে আমরা এই দুইটি হাসপাতাল একসঙ্গে আমরা করতে পেরেছি তার জন্য আমি খুবই আনন্দিত যে মানুষের সেবায় আমরা নিয়ে আসতে পারি আপনারা জানেন এই কোভিড ভাইরাস পৃথিবীর জন্য নতুন এর কোনো ভ্যাকসিন নাই ওষুধ নাই এর কোনো সঠিক চিকিৎসা ব্যবস্থাও ছিল না পৃথিবীতে নতুন আসছে চায়নার মতো দেশ আমেরিকার মতো দেশ ইউরোপের মতো দেশ সামর্থ দিতে পারে লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছে এখনো হয়েছে সেই পরিস্থিতিতে বাংলাদেশ এবং আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশে এই উপজেলায় জেলায় এবং এই বিভিন্ন শহরে এবং আমাদের সিটি কর্পোরেশন সব জায়গায় আলাদা কোভিড হাসপাতাল ব্যবস্থা করা পাশাপাশি আমরা টেস্টিং এর ফ্যাসিলিটি আমরা বাড়িয়েছি আপনারা জানেন এখানেও টেস্টিং এর ফ্যাসিলিটি পিসিআর এখানে ল্যাব বসানো হয়েছে আমাদের চেষ্টা হলো আগামী অল্প দিনের মধ্যে এখন তো প্রায় আমাদের 40টি ল্যাব 42টি ল্যাব কাজ করছে আমরা আরো প্রায় 15টি ল্যাব সংযুক্ত করব এবং আমরা আশা করতেছি এই মাসের মধ্যেই আমাদের টেস্টের ক্যাপাসিটি আশা লক্ষ্য করবে 10,000-এর উপরে ইনশাআল্লাহ আমরা নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ইতিমধ্যেই প্রায় 8,500 আমরা করতে সক্ষম হয়েছি মাত্র এক মাস আগে যেটা ছিল 100 মাত্র আমরা ট্রিটমেন্ট প্রোটোকল আমরা তৈরি করেছি শুরুতে আমরা গত এক সপ্তাহের মধ্যে 2,000 ডাক্তার এবং 6,000 নার্স আমরা নিয়োগ দিয়েছি মাত্র 15 দিনের মধ্যে যেটা 15 মাসের সম্ভব হয় না যেটা 15 দিনের মধ্যে সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক সহযোগিতা এবং সকল মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয় সকলে দিন রাত পরিশ্রম করে এই 2,000 ডাক্তার এবং 6,000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত এবং আরো মজবুত করার জন্য এই কাজটি করা হয়েছে আমরা মানুষকে সতর্ক করছি আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি সচেতনতা বৃদ্ধি আমরা তৈরি করছি মানুষকে আমরা সবসময় জানাচ্ছি যে কিভাবে কোভিড রোগী থেকে রোগ থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু আপনারা দেখেন আমরা কষ্ট পাই যখন দেখি বাজারে জটলা বাগাচ্ছে জটলা বাগাচ্ছে বাজারে ফুটপাতে দোকান হাজার হাজার মানুষ ওখানে গায়ে গায়ে লেগে বাজার করছে আমরা কষ্ট পাই দেখি ওখানে যানবাহনে জটলা রিক্সা হেভি ট্যাক্সি সিএনজি অনেক লোক ওখানে জটলা আমরা দেখি যে অন্যান্য যে যে গার্মেন্টের কথা আমাদের কথা এখানে বলল সেটা খোলা হয়েছে আপনারা জানেন যে আমাদের অর্থনীতিও রক্ষা করতে হবে মানুষ বাঁচলো কিন্তু তার খাবারের ব্যবস্থা থাকলো না তাহলে তো আমাদের দুইটারই সমন্বয় করতে হবে কিন্তু এই যে বিষয়টি স্বাস্থ্যবিধি মেনে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা মানুষে দিতে পারে সে ব্যবস্থা করতে পারে বা অন্য ট্রান্সপোর্ট বলেন বাজার বলেন শিল্প বলেন এগুলোর নিয়ন্ত্রণ তো অন্য সংস্থা করে
অন্য মন্ত্রণালয় করে, কাজে আমরা সকলে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। আমাদের নিজেদেরকে সচেতন করতে হবে। আমরা ঈদে একটা কাপড় কিনতে যাচ্ছি ছেলেমেয়ের জন্য, আনন্দ আমরা মনে করি, কিন্তু সেই আনন্দ যে একটি দুঃখে পরিণত হয়ে যেতে পারে এই জিনিসটি আমরা উপলব্ধি করতে পারতেছি না। যদি একটি পরিবারের সদস্য আক্রান্ত হয়ে যায় বা আরো কোনো খারাপ পরিণতির দিকে যায়, তখন তো আর আনন্দ যে বিষয়টি এটাও আমরা অবগত করেছি এবং আমরা অন্যান্য বিষয়েও কাজ করছি। আজকে ঢাকা মেডিকেল কলেজে প্লাজমা থেরাপি এটা নিয়েও এখন কাজ শুরু হয়েছে। আপনারা জানেন আমেরিকাতে যে ওষুধটি তৈরি হয়েছে সেই ওষুধটি কি নাম দিয়েছে?
সেই ওষুধ দিয়ে বাংলাদেশে কয়েকটি কোম্পানি বানাচ্ছে এবং আমাদের হাতে চলে আসছে আগামী দুই তিন দিনের মধ্যে, সেটাও আমরা আমাদের এই রুগীর সেবায় আমরা এটা দিতে পারবো। এবং আমরা ভ্যাকসিনের উপরেও আমরা কাজ শুরু করেছি এবং বিদেশে যেখানে ভ্যাকসিন তৈরি হচ্ছে তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করছি এবং তাদের সাথেও আমাদের কার্যক্রম চলবে, যাতে যখনই এই ভ্যাকসিনটা তৈরি হয় বাংলাদেশ জানি সঠিকভাবে তাড়াতাড়ি পেয়ে যায়। অর্থাৎ আমরা এই স্বাস্থ্য সেবায় যেটা আমাদের মূল দায়িত্ব সেই দায়িত্বটুকু আমরা যতটুক সম্ভব আমরা করে যাচ্ছি। ট্রান্সপোর্ট সেক্টরের দায়িত্ব আছে, আপনারা জানেন কারা দেখে, পুলিশ দেখে, আর্মি দেখে, অন্যান্য সংস্থা আছে, বাজার ঘাট অন্যান্য সংস্থা আছে তারা নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য শিল্প আপনারা জানেন অন্যান্যরা নিয়ন্ত্রণ করে এবং আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি স্বাস্থ্য বিধি মেনে যাতে তারা কাজ করে। এবং আপনারা জানেন মানানোর দায়িত্ব যারা আছে এটা তাদেরই একটা বিষয়। আজকে আবারও পরিশেষে আনোয়ার খান মেডিকেল কলেজের যিনি চেয়ারম্যান